আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ মাল্লা নবী আবাহাদা আম্মাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সেকুলারিজম অথবা ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন আলোচনা সমালোচনায় শুনে থাকি কিন্তু এ সম্পর্কে আমরা বেখবর কোনো খেয়াল বা চিন্তা আমরা রাখি না তো মূলত সেকুলারিজম শব্দটি হলো ইংরেজি এর বাংলা আমরা যেটা বলি যে ধর্ম নিরপেক্ষ মতবাদ এবং আরবিতে যাহাকে আলমানি নামে একটা ফেরকা বলা হয় তো আসলে সেকুলারিজম এর ডিকশনারিতে কয়েকটি অর্থ লেখা আছে একটা হলো বস্তুবাদী আরেকটা হলো যে আধ্যাত্মিক বিষয় আধ্যাত্মিক নয় আরেকটা হলো দুনিয়া আখেরাত বিমুখী তো এরকম কয়েকটা অর্থ লেখা আছে তো সেকুলারিজমের অথবা ধর্মনিরপেক্ষ মতবাদের অন্যতম একটা চিন্তা চেতনা বা নাস্তিক একটা ধারণা হল যে মানুষদেরকে আখেরাত থেকে ফিরিয়ে এনে দুনিয়া বিমুখ করা অর্থাৎ আখেরাত বলতে কিছু নেই এই সমস্ত একটা ধর্ম ধর্ম তাদের মাঝে নেই যে মৃত্যুর পরে আমাদের যেই হাসনাসর বিচার আচার হবে এগুলা সবগুলোই মিথ্যা এরকম একটা পলিসি এবং অন্যান্য ধর্মমতবাদের মাঝে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো যে আমাদের অনেকেই মনে করেন যে ধর্ম ধর্মনিরপেক্ষ মতবাদ বলতে সেটাকে বোঝাতে চেষ্টা করেন যে সোরায়ে কাফির উনের শেষেরায়ে দিয়ে যে লাকুম দিন হুকুম মলিয়া দিন অর্থাৎ তোমার জন্য তোমার দিন আমার জন্য আমার দিন এই এটারকে পুঁজি করে আজকে পুঁজি করে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে চাই যে 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 ধর্ম পালন করুক অর্থাৎ ধর্ম যার যার উৎসব আপনার সবার এই এই জন্য যে উৎসব সবার অর্থাৎ হিন্দুদের পূজাতেও মুসলমানরা অংশগ্রহণ করতে পারবে মুসলমানদের ঈদেও হিন্দুরা অংশগ্রহণ করতে পারবে এই ধরনের একটা ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা চালু করতে চাই আসলে এটা একটা ভ্রান্তহীন ধারণা ইসলামের মধ্যে এরকম সেকুলারিজম অথবা ধর্ম নিরপেক্ষ মতবাদের কোনো স্থান নাই কারণ ইসলাম হল এমন একটি বিষয় যেই যেইখানে আপনার প্রবেশ করার সাথে সাথে সব কিছুকে আত্মসমর্পণ করে নিতে হবে আর আমাদের সালাত আমাদের সিয়াম আমাদের জীবন যা কিছু সব কিছু আল্লাহর জন্য নিয়ে যেতে হবে অর্থাৎ আল্লাহর জন্য নিবেদিত করে দিতে হবে কারণ ইসলাম হলো আত্মসমর্পণ করার নাম ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা আল ইন আল খুদু অর্থাৎ আত্মসমর্পণ করা বিনয়ী হওয়া এই জন্য ইসলাম আমাদেরকে বিনয়ী হতে শিক্ষা দেয় আত্মসমর্পণ করতে শিক্ষা দেয় সমস্ত ধর্ম কে আপনার উপেক্ষা করে সমস্ত কিছুকে বাতিল করে একমাত্র একই ধর্ম একই আল্লা সুবাহানহালার ইবাদত করে আল্লাহর কুরআন এবং রসুল সাল্লাহ আলী ও হাদিসকে আমরা ভালোবেসে তার পালন পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্রহণ করাকেই ইসলাম আমাদের শিক্ষা দেয় কারণ আল্লাহ সুবাহন তালা পবিত্র কোরআনে বলছেন কুল ইনাসলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবিল্লা আলমিন যে বলুন আপনার কলিনা সালাতি আপনার সালাত অনুসুকি আপনার কুরবানি ও হা আপনার জীবন হায়াত ও মামাতি আপনার মরণ লিল্লাহ হিরবিল্লা আলমী সব কিছু আল্লাহর জন্য নিবেদিত এই জন্য আমরা যারা মুসলিম আছি আমাদের যে কর্তব্য এবং আমাদের যে দায়িত্ব হলো যে আমাদের সব কিছু একমাত্র আল্লা সুহানা হাত আল্লাহর জন্যই হবে আর এছাড়া যে আমরা হিন্দু ধর্মের বিভিন্ন উৎসবে আমরা সামিল হব অথবা আমাদের উৎসবে তারা সামিল হবে এই ধরনের সেকুলারিজম অথবা আমরা দুনিয়াকে বিশ্বাস করব আখেরাতকে উপেক্ষা করব সেটা হবে না কারণ আমরা মুসলিম হিসাবে আমাদের যেই ধর্ম বিশ্বাস সেটা হলো যে আমরা মৃত্যুর পরে আমাদের বিচার হবে আমাদেরকে আল্লাহ সুবাহান তালা সে জবাব দিয়ে করতে হবে আমাদেরকে আমল নামা দেওয়া হবে তারপরে আমাদের জান্নাত এবং জাহান্নাম যেটাই ফায়সালা হয় আমাদের সেখানেই আবাদুল আবাদ চিরকাল থাকতে হবে যেমনটি আল্লাহ সুহান তালা পবিত্র কোরআনে বলেছেন হলিদিনা ফিহা আবাদা এই জন্য মুসলিম হিসাবে আমাদের সমস্ত ধর্ম নিরপেক্ষ মতবাদকে অপেক্ষা করে একমাত্র আল্লাহ সুহায়নার কোরআন এবং হাদিসকে মেনে চলে আমরা সমস্ত কিছুকে সম আত্মসমর্পণ করে একমাত্র আল্লাহর দিকে নিবেদিত হওয়াকেই আমরা ইসলাম এটা আমাদের শিক্ষা দেয় আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি